আমতা বারুইপুরের পর পাঁচলায় শুভেন্দু অধিকারী ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা। এরপর পাঁচলা থানাতেও যান বিরোধী দলনেতা, বিডিও অফিসেও যান শুভেন্দু অধিকারী, যদিও বিডিও ছিলেন না। ভোট সন্ত্রাসের প্রতিবাদে জয়েন্ট বিডিওকে গোলাপ ও মিষ্টির প্যাকেট দিয়ে যান বিরোধী দলনেতা। এত ভালো ভোট করেছেন আর মিষ্টি প্যাকেট দেবেন, এত ভালো ভোট করেছেন জয়েন্ট বিডিও আপনি, উনি পালিয়ে গেছেন, উনাকে দেবেন এই ফুলটা, কালো রঙের গোলাপ আর এই মিষ্টি। হ্যাঁ, গণতন্ত্রকে সুরক্ষিত করেছেন, ওটা রাজ্য জুড়ে বিডিওরা ভোট লুট করে এই জন্য ফুল আর মিষ্টি দিয়ে গেল, এটা ওই মহামানবীকে দিয়ে দেবেন। কালো রঙের গোলাপ আর মিষ্টি দিয়ে গেলাম জয়েন্ট বিডিওর হাতে, বিডিও আমি আসছি শুনে পালিয়েছে। মিস্টার ঈশা ঘোষ নাকি না, ঈশা ঘোষ পালিয়েছে জয়েন্ট বিডিওকে কালো রঙের একটা গোলাপ আর মিষ্টি দিয়ে গেলাম। গোটা পশ্চিমবঙ্গে সব বিডিওদের মিষ্টি আর ফুল দেওয়ার জন্য বলছি, এরা এত ভালো সুন্দর গণনা করে মমতাময়ী নির্মমতাকে গণনার দিন সব লুট করে উপহার দিয়েছে এবং এই চৌর্য বৃত্তির কাজে যুক্ত গোটা পশ্চিমবাংলার বিডিওরা। মিড ডে মিল দিয়ে শুরু হবে, মানরেগা দিয়ে শেষ হবে, এই বিডিওদের লাইন পড়ে যাবে। আমি তো শুরু করে দিলাম, উদ্বোধন করলাম, গোটা পশ্চিমবঙ্গে যে পারেন করুন, শান্তিপূর্ণভাবে করবেন, গান্ধীগিরি করবেন, একটা করে ফুল আর একটা করে মিষ্টির প্যাকেট, মিষ্টি যদি কোথাও না পাওয়া যায় নকুলদানা আর বাতাসাও দিতে পারেন। বিডিওর দপ্তরে এসে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী। বিডিও সাহেবের জন্য উনি দিয়ে গেছেন, তা ওটা আমি রিসিভ করেছি। বললেন আপনারা ইলেকশন নামে চৌর্য বৃত্তি করেছেন তাই কালো গোলাপ মিষ্টি ভালো লাগলো না, এটা তো এটাই বিডিও ম্যাডাম যথেষ্ট ফেয়ার ভাবে ইলেকশন করার চেষ্টা করেছেন। এত এই যে পাঁচলা এলাকায় এত জায়গায় আমরা দেখি, আপনাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েছে? আমাদের কাছে কিছু অভিযোগ জমা পড়েছিল, সেগুলো তদন্ত হয়েছে এবং ইলেকশন কমিশনকে জানানো হয়েছে। সেক্ষেত্রে আমরা আজকে যা দেখলাম পাঁচলার হাকোলা এলাকায় বেশ কিছু বাড়ি এমনটাই কিন্তু এই বোর্ড বলছে, কিন্তু জয়েন্ট বিডিও জানালেন যে বিডিও নেই এবং জয়েন্ট বিডিও জয়দীপ চক্রবর্তী তার হাতেই কালো গোলাপ মিষ্টির প্যাকেট দিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বার্তা, আপনারা এত ভালো ভোট করিয়েছেন তাই বিভিন্ন জায়গায় বিডিওদের কালো গোলাপ এবং মিষ্টি দেওয়া হচ্ছে, এমনটাই জানালেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য প্রতীকী প্রতিবাদ, যেখানে যেখানে কালো গোলাপ এবং মিষ্টির প্যাকেট পাবেন সেখানেই আপনারা কালো গোলাপ মিষ্টির প্যাকেট দিয়ে সম্বর্ধনা দিন বিডিওদের, এমনটাই কিন্তু কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। এবং এর পাশাপাশি তিনি জানিয়ে রাখলেন যে এটা শুরু হলো মাত্র, আগামীতে আরো বেশ কিছু দপ্তরে এভাবে কালো গোলাপ আর মিষ্টির প্যাকেট হাতে পৌঁছে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা। ক্যামেরায় দিব্যেন্দু সিনহার সঙ্গে সুনীত হালদার ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, পাঁচলা।